দশ দিন পর দেশে চালু হল মোবাইল ইন্টারনেট ক্ষতিপূরণ হিসেবে সব গ্রাহককে তিন দিন মেয়াদের পাঁচ জিবি ডাটা বোনাস দেবে মোবাইল ফোনের যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মাসরেক রাহাতের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তারা দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট বিকেল তিনটা থেকেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট সেবা সচল পেয়েছেন যদিও এর গতি ছিল কম আর চালু হলেও বন্ধ হওয়ার আগে গ্রাহকরা মোবাইলে যে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন তার অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তবে ক্ষতিপূরণ হিসেবে সবাই আজ থেকে তিন দিনের জন্য পাঁচ জিবি ডাটা বোনাস পাবেন নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন সকালে পিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক সহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো কবে থেকে আগের মতো ব্যবহার করা যাবে কথা বলেন সে বিষয়েও ইঙ্গিত দেন একত্রিশে জুলাই এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই দেশ পুরোপুরি কখনোই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি এমনটা দাবি করে সহিংসতায় ডাটা সেন্টার সহ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের হাজার কোটি টাকা সম্পদ ধ্বংস করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মাসুরে ক্রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন